হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিএস উইথ সঞ্জয়। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের ভিডিওসগুলোকে ফলো করতে থাকো। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা সিরিজ অফ ভিডিওস নিয়ে আসতে চলেছি, দ্যাট ইজ ভেরি 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 ক্রুশিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশনস। এই কম্পিউটার আর্কিটেকচার অর্গানাইজেশনস ভিডিও ইজ মানে পড়াটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, কারণ ইন ফিউচার কম্পিউটারের বেসিক কম্পিউটেশনাল কনসেপ্টটাই কিন্তু তৈরি হয় গিয়ে কম্পিউটার আর্কিটেকচার অর্গানাইজেশনের সাথে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ অবভিয়াসলি অ্যাপ্লিকেবল, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমার ইন ফিউচার কাজ করার জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামিংয়ের কম্পিউটেশনটা যদি আমাকে ভালো করে বুঝতে হয় তবে কিন্তু অবশ্যই আমাকে আর্কিটেকচার অর্গানাইজেশনটা ভালো করতে হবে। ইফ ইউ ক্যান কম্বাইন সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার অ্যাট দ্য সেম টাইম, ইফ ইউ ক্যান কম্বাইন how the software is executing by using the hardware, that is very important during the computation. অর্থাৎ কম্পিউটেশনটা কিরম ভাবে হচ্ছে সেটা যদি আমরা বুঝতে চাই বা সেটা যদি আমরা বুঝতে চেষ্টা করি তাহলে কিন্তু আমাকে কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচারটাকে খুব ভালো করে পড়তে হবে। তাহলে আমি অবশ্যই যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করব তখন কিন্তু বুঝতে পারবো যে এই প্রোগ্রামিংয়ের এই পার্টিকুলার অ্যাক্টিভিটিটা এই আর্কিটেকচার বা অর্গানাইজেশনকে ইউজ করে হচ্ছে এবং আমি খুব সুন্দরভাবে তখন জিনিসটাকে রিয়েলাইজ করতে পারবো। অর্থাৎ কম্পিউটারের সমস্ত কটা কম্পোনেন্টসগুলো অ্যাকচুয়ালি কিন্তু ইন্টিগ্রেটেড টু আ সেন্টার অফ পয়েন্ট। যখন আমরা এই সব কটা কম্পোনেন্টকে এক জায়গায় এসে ইন্টিগ্রেট করতে পারবো তখনই কিন্তু আমাদের লার্নিংটাকে আমরা কমপ্লিট করতে পারবো। সো নাও লেটস স্টার্ট উইথ দ্য কম্পিউটার আর্কিটেকচার অর্গানাইজেশন, ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট এবং তোমরা অবশ্যই এই সিরিজ অফ ভিডিওসগুলোকে ফলো করবে। আই হোপ দ্যাট ইট উইল helps you a lot in your external examination, entrance examination. আমরা সেই অনুযায়ী এবং গেট এক্সামিনেশন ও নেট এক্সামিনেশনের উপর বেস করে আমরা এই ভিডিওসগুলোকে কভার করব। উই আর গোয়িং টু ডিসকাস সেভারাল কনসেপ্ট ইন দিস পার্টিকুলার সিরিজ অফ ভিডিওস। আচ্ছা, তো হোয়াট ইজ কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন? নাও দ্য কোয়েশ্চেন ইজ, কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন, আমি সিঙ্গলি করে আর্কিটেকচারও বলছি না, আবার সিঙ্গেল করে কম্পিউটার অর্গানাইজেশনও বলছি না, আমি দুটোকে একসাথে বলছি অ্যান্ড অর্গানাইজেশন। সো হিয়ার উই লার্ন বোথ আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন। হোয়াট ইজ কম্পিউটেশন সিস্টেম? হোয়াট আর দ্য বেসিক কম্পোনেন্ট অফ দ্য কম্পিউটেশন সিস্টেম? কম্পিউটেশন সিস্টেমের বেসিক কম্পোনেন্টগুলো কী, যেটা আমরা কম্পিউটার সায়েন্স না জানলেও বলে দিতে পারবো যে কম্পিউটারের বেসিক কম্পোনেন্টগুলো কী। দেখো, কম্পিউটারের বেসিক কম্পোনেন্টের মধ্যে কি আছে, দ্যাট ইজ ইনপুট ডিভাইস। অবশ্যই কম্পিউটারের বেসিক কম্পোনেন্টের মধ্যে একটা ইনপুট ডিভাইস আছে, আমরা সবাই জানি কিবোর্ড আছে, মাউস আছে, দিজ আর দ্য ইনপুট ডিভাইস। নাও কম্পিউটারের বেসিক আরেকটা কি থাকে, আউটপুট ডিভাইস, যেটা আমরা সচরাচর দেখতে পাই, মনিটর, প্রিন্টার, দিজ আর কল আউটপুট ডিভাইস। তো ইটস আ বেসিক ডিভাইস। নাও কম্পিউটারের আমরা জানি যে কম্পিউটারের মধ্যে কোনো ডেটাকে আমরা স্টোর করি এবং ডেটাকে প্রসেস করে আমরা ইনফরমেশন পাই। অলরেডি উই আর ডিসকাস অ্যাবাউট ইট, আমরা প্রিভিয়াস ভিডিওসগুলোতে এগুলো নিয়ে ডিসকাস করেছি, হোয়াট ইজ ডেটা, হোয়াট ইজ ইনফরমেশনস, এগুলো আমরা একদম প্রাথমিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিডিওতেও ডিসকাস করেছি। তো এখানে আমরা বলবো যে মেমোরিটা থাকে, মেমোরিতে আমরা ডেটাগুলোকে স্টোর করি। সো আমরা ডেটাগুলোকে কোথায় স্টোর করি, মেমোরিতে স্টোর করি, রাইট? নাও এই ডেটাগুলো আবার প্রসেস হয়, ডেটাগুলো কোথায় প্রসেস হয়, ডেটাগুলো প্রসেস হয় অ্যারিথমেটিক বা লজিক ইউনিট দিয়ে, অর্থাৎ ALU। তো কম্পিউটারের কাছে একটা কি থাকে, একটা ALU থাকে, দ্যাট ইজ ALU, দ্যাট ইজ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। নাও অ্যান্ড একদম কম্পিউটারের সেন্টারে যে সমস্ত সিস্টেমটাকে কন্ট্রোল করছে দ্যাট ইজ কল CU, অর্থাৎ কন্ট্রোল ইউনিট থাকে। ওকে, সো দিস ইজ মেমরি, this is ALU, this is control unit, this is the output device and this is the input device. Now these are the component of the system, these are the architecture of the system. Amra je bhabe planning kore eder ke ei component gulo ke planning kore amra fabricate korchi, that is the architecture. Architecture mane ei components gulo ke niye amra je describe korchi, that is the architecture component of the system. Now এই সিস্টেমগুলো কিভাবে নিজেদের মধ্যে ইন্টিগ্রেটেড হয়ে আমাকে একটা কম্পিউটেশন প্ল্যাটফর্ম দিচ্ছে, দ্যাট ইজ হোয়াট ইজ কল অর্গানাইজেশন। বা এই কম্পোনেন্টগুলোকে মেমরি, মেমরি ইজ এ পার্ট অফ আর্কিটেকচার। তো মেমরি কম্পোনেন্টটাকে নিয়ে যখন আমরা পড়তে যাব তখন মেমরি অর্গানাইজেশন আমাকে পড়তে হবে। ইনপুট ডিভাইসেস ইজ আর কম্পোনেন্ট, ইজ এ পার্ট অফ আর্কিটেকচার। সো ইনপুট ডিভাইসেস নিয়ে যখন পড়তে হবে ইনপুট ডিভাইস অর্গানাইজেশন আমাদের পড়তে হবে, কন্ট্রোল ইউনিট নিয়ে যখন পড়তে যাবো তো কন্ট্রোল ইউনিট অর্গানাইজেশন আমাদের পড়তে হবে, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট নিয়ে যখন পড়তে যাবো, এই কম্পোনেন্টটা কীভাবে ডিজাইন করা হচ্ছে সেটা নিয়ে যখন পড়তে যাবো তখন আমাকে ALU অর্গানাইজেশন পড়তে হবে। লাইকলি টু বি দ্যাট হাউ আমরা ওখানে দেখতে যাবো যে কীভাবে
আমাদের এন্টার কম্পিটিশন সিস্টেমটা বেসিক্যালি প্রসেস হয়, ইটস ভেরি ইজি। ইনপুট ডিভাইস থেকে ইনপুটটা মেমোরিতে গিয়ে স্টোর হয়, ইট ইজ অবভিয়াসলি আমাদের স্টোর প্রোগ্রাম কনসেপ্ট, কারণ ভন নিউম্যান জেনারেশন থেকে এটা স্টোর প্রোগ্রাম কনসেপ্ট। কারণ ভন নিউম্যান ফার্স্টেই বলছেন যে ফার্স্ট স্টোর অ্যান্ড দেন ফরওয়ার্ড টু প্রসেস, ফার্স্টে স্টোর হচ্ছে দেন ফরওয়ার্ড টু প্রসেস, অর্থাৎ ডেটা স্টোর হচ্ছে দেন প্রসেস হওয়ার জন্য যাচ্ছে, ডেটা প্রসেস হচ্ছে ইনফরমেশন জেনারেট হচ্ছে, সেই ইনফরমেশনটা আবার স্টোর হচ্ছে মেমোরিতে, অ্যান্ড দেন আফটার সেটা যাচ্ছে আউটপুট ডিভাইসে। নাও ইনপুট ডিভাইস যে ডেটাটা পাঠাচ্ছে দ্যাট ইজ গোয়িং টু বি স্টোর্ড ইন মেমোরি, মেমোরি থেকে আবার ডেটাটা আসছে কোথায়, ALUতে আসছে ফর দ্য পারপাস অফ প্রসেসিং। ALUতে ডেটাটা প্রসেস হচ্ছে, ALUতে ডেটাটা প্রসেস হওয়ার পরে সেই ডেটাটা গিয়ে আবার চলে যাচ্ছে কোথায়, ডেটা প্রসেস হওয়ার পরে তৈরি হচ্ছে ইনফরমেশন, ইনফরমেশনটা কোথায় যাচ্ছে, মেমোরিতে গিয়ে স্টোর হচ্ছে, মেমোরিতে গিয়ে ইনফরমেশনটা যখন স্টোর হচ্ছে এই ইনফরমেশনটা আবার পাস হচ্ছে কোথায়, আউটপুট ডিভাইসে যাচ্ছে। অর্থাৎ ডেটা ফার্স্টে ইনপুট ডিভাইস থেকে গিয়ে মেমোরিতে স্টোর হয়, নাও সেই ডেটাটা আবার প্রসেস হওয়ার জন্য ALUতে আসে, ALUতে সেটা প্রসেস হয়, হয়ে তৈরি হয় ইনফরমেশন, সেই ইনফরমেশনটা আবার গিয়ে স্টোর হয় মেমোরিতে, মেমোরি থেকে সেই ইনফরমেশনটা এক্সট্রাক্ট করে আউটপুট ডিভাইস করে প্রিন্ট করে, রাইট। অ্যান্ড এই সমস্ত সিস্টেমটাকে ইন্টিগ্রেট করছে বা এই সমস্ত সিস্টেমটাকে সিঙ্ক্রোনাইজ করছে কে, কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট ইনপুট ডিভাইসকে যখন অ্যাক্টিভেট করছে সেই ইনপুট ডিভাইস অ্যাক্টিভেটেড হচ্ছে এবং ডেটাটা মেমোরিতে পাঠাচ্ছে, জাস্ট মেমোরিকে আবার কন্ট্রোল ইউনিট সিগন্যাল দিচ্ছে ডেটাটাকে পাঠানোর জন্য কোথায়, ALU-র কাছে। Okay, these are the called control signal. আবার ALU কে সিগন্যাল দিচ্ছে ডেটাটাকে প্রসেস করার জন্য, অর্থাৎ যোগ করতে হবে না বিয়োগ করতে হবে না গুণ করতে হবে না ভাগ করতে হবে নাকি কন্ডিশন চেকিং করতে হবে কি করতে হবে সেটা কিন্তু ALU কে বলে দিচ্ছে কে, কন্ট্রোল ইউনিট। তো কন্ট্রোল ইউনিট যখন ALU কে সেটা বলে দিচ্ছে, ALU সেই অনুযায়ী এটাকে প্রসেস করছে এবং প্রসেস করে কি তৈরি করছে, অবভিয়াসলি ইনফরমেশন তৈরি করছে, সেই ইনফরমেশনটা আবার কোথায় চলে যাচ্ছে, মেমোরিতে, এবং সেটাও কন্ট্রোল ইউনিট মেমোরিকে ইনস্ট্রাকশন দিচ্ছে বা কন্ট্রোল সিগন্যাল দিচ্ছে ইনফরমেশনটাকে স্টোর করার জন্য, এবং মেমোরি ইনফরমেশনটাকে স্টোর করছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আউটপুটকে সিগন্যাল দিচ্ছে যে আউটপুট এই ইনফরমেশনটা এক্সট্রাক্ট করে প্রিন্ট করার জন্য। সো দ্য ব্লু লাইন যেগুলো আমরা এঁকেছি সেই ব্লু লাইনটা হচ্ছে ডেটা অর ইনফরমেশন লাইন, ডেটা অর ইনফরমেশন লাইন। অ্যান্ড রেড লাইন যেটা আমরা এঁকেছি দ্যাট ইজ কল কন্ট্রোল লাইন, কন্ট্রোল লাইনস, অর ইউ ক্যান সে কন্ট্রোল সিগন্যাল, অর ইউ ক্যান সে কন্ট্রোল সিগন্যাল, রাদার ইট ইজ CS, কন্ট্রোল সিগন্যাল। নাও এই পুরো কম্পিউটেশন সিস্টেমের মধ্যে এবার আমরা সিরিজ অফ আর্কিটেকচারে কি কি পড়ব, এদেরকে নিয়েই আমাদের পড়াশোনা, অর্থাৎ ইনপুট ডিভাইস। আবার এই যে সিগন্যালগুলো যারা পাস করছে, অর্থাৎ ডেটা অ্যান্ড ইনফরমেশন লাইন, এই লাইন কি, লাইন অ্যাকচুয়ালি সিগন্যাল পাস করে বা চ্যানেল, এই চ্যানেলটাই কি তৈরি করে, সেট অফ চ্যানেল ইজ কল্ড বাস, অর্থাৎ সেট অফ চ্যানেল ইজ কল্ড বাস। ওকে, সো এখানে আমাদের কম্পোনেন্টের মধ্যে তাহলে কি থাকলো, বাস থাকলো এক নম্বর, দুই নম্বর হলো মেমোরি থাকলো, তিন নম্বর হলো ইনপুট ডিভাইস থাকলো, চার নম্বর হলো আউটপুট ডিভাইস থাকলো, পাঁচ নম্বর হলো ALU থাকলো, অ্যান্ড ছয় নম্বর হলো কন্ট্রোল ইউনিট থাকলো। অর্থাৎ এই কম্পোনেন্টগুলোকে নিয়ে পড়াশোনা করতে হবে আমাকে এই বিষয়টার মধ্যে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই কম্পোনেন্টগুলোকে আমরা কীভাবে অর্গানাইজ করছি বা এই কম্পোনেন্টগুলোতে অর্গানাইজ করতে গিয়ে কী কী চ্যালেঞ্জেস আমার আসছে সেই পার্টটা পড়বে হতে গিয়ে অর্গানাইজেশনের মধ্যে। অর্থাৎ আর্কিটেকচার পার্ট ইজ দ্য ডিজাইনিং পার্ট, হাউ উই আর ইন্টিগ্রেট দেম, অ্যান্ড দ্য অর্গানাইজেশন পার্ট ইজ দ্য organization, how we are organizing the component of the system, how we are going to organize the component of the system. I think this is very interesting. Tomra series of videos se dekhte thako, amader already bus architecture niye already ekta video amra diye diyechi, to amra further bus architecture e aro details video and bus organization e aro details videos gulo dite thakbo. To tomra channel ta ke obosshoi follow korte thako, and if any kind of suggestions from your side please amader comment e janao, othoba CSV Sanjoy Facebook page তোমরা পার্টিসিপেট করতে পারো, জয়েন করতে পারো, সেখানে ইন্টারঅ্যাকশনস করতে পারো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ ফর সাপোর্টিং আস।